গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি আর শালু স্টার্ট করলাম ভিডিওটা। আর শালু ক্যামেরা অন করলেই শালু কিন্তু নিজের মুখই দেখে, তোমাদের সঙ্গে কথা কম বলে। তো সবসময় বলি যে ফোকাস এখানে দাও, আমার অডিয়েন্সের উপরে দাও, আমার ভিউয়ার্সের উপরে দাও, আমার পরিবারের উপরে দাও, ভালো করে ভিডিওটা তোমরা দেখো। দেখুন তো আমি মুখটা দেখাবো, খুবই সুন্দরী নি না শালু? কিন্তু অনেক সুন্দর হয়ে আছে দিন দিন। আমি তো শালুকে বলি শালু আজকে আমার, তো শালু দিন দিন সুন্দর হয়ে আছে। আমি শালুকে বলছি শালু কি গো, একটা ছেলে টেলে দেখবো? শালু এখন এরকম আছে, একলা খুব ভালো, এনজয়। শালু যখন রেডি হয় তখন কিন্তু সত্যি সিরিয়াস বলছি, খুব ভালো লাগে দেখতে। আমার বৌদিকে দেখেছো? এক দেখেছো কত ভালো। আমরা এখান থেকে চলে যাবো, শালুকে সত্যি খুব মিস করবো। মিথ্যা কথা বলছি, আমি প্রত্যেক সপ্তাহে যাচ্ছি, দেখেছো? এখান থেকে চলে যাবো তাও শান্তি নাই, আমাদেরকে শান্তি দেবে না। হ্যাঁ আমার মেয়েটা যে আছে, তো চলো কাজ শুরু করি। কাজ হয়ে গেছে, আর ওই দিকে চালাইছো, তো চলো যাই। আর এই দেখো, এটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট, ঘুগনি করেছি আর কালকেকার পিঠে ছিল, ওই পিঠেটা মানে অনেকটা খাওয়া হয়ে গেছে, আর এই কটাই আছে তাহলে শেষ হয়ে যাবে। তো এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে রোদে বসে বসে। কেমন লাগে রোদে বসে বসে? শীতের সময় খুব ভালো লাগে। আর আমার এই ব্যালকনিতে অনেক রোদ আসে জানোই তো তোমরা, খেয়ে নি। তো স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো এখন ছাদেই শুকা দিই, কারণ ব্যালকনিতে রোদ মানে ফার্স্ট হাফের দিকে থাকে আর শীতের রোদ তো চলে যায়, তার জন্য জামা কাপড়ও শুকায় না ঠিকঠাক। তো আর ওপরে দিলে একদম সারাদিন রোদটা পড়ে দিয়ে শুকিয়ে যায় সব, তো একটু অসুবিধা হয় কি বলো তো, মানে এখানে ক্লিপও করা যায় না, প্লাস ধরো মানে কিছু করা যায় না, তো হাওয়া দেয় তো, আর নিচটা পুরো কালি দেখো, তো হাওয়া দিলে পড়ে যায়, তখন একটু মানে প্রবলেম হয়। আমি তাই ভাবছি যে কী করবো, ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে চলে যাবো নাকি, বড় জিনিসগুলো পড়ে না কিন্তু ছোটো জিনিসগুলো পড়ে যায় হাওয়াতে, আর হাওয়া তো প্রচণ্ড দিচ্ছে, রোদের তাপ প্রচণ্ড। ভালো লাগছে কিন্তু কাজ এখনও আছে গো, রান্না অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, তো যাই যে রান্নাটা একটু করি গা, যেতে ইচ্ছে করছে না রোদ থেকে, বলছে এখানেই শুয়ে থাকি একটু কোথাও, কিন্তু ছাদটা এতটাই নোংরা যে কোথাও আমি যে কোথাও মানে বিছাবো, কিছু বিছিয়ে একটু যে বসবো সেটা পর্যন্ত করতে পারি না। এনিওয়ে তো চলো, আর এখন যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি? আর আমার এঞ্জেলকে দেখো, আজকে এঞ্জেল লাগছে পুরো, না ঘুরতে যাচ্ছি এখন আমরা। কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলি, হ্যাঁ তোমরা খালি দেখবে, তোমরা খালি দেখবে। আর ওই দেখো বাপ বেটি চলে যাচ্ছে, বেটির মাথা থেকে টুপিটা পড়ে যাচ্ছে কিন্তু বেটি পড়ছে টুপিটা। আর কি কিনতে এসেছি সেটা তোমাদেরকে পরে বলবো, সারপ্রাইজ, এখন সারপ্রাইজটা দেবো না। আর যার জন্য কিনতে এসেছি, আমরা দাঁড়িয়ে ট্রায়াল দিচ্ছেন উনি এক একটা করে, আর আমরা দেখছি কেমন লাগছে না লাগছে। আর মেয়ে তো এই দেখো, মেয়ের মুখ ভালো হয়েছে, কারণ মেয়ে একটা জিনিস পছন্দ করে রেখে দিয়েছে, ওটা দেওয়া হয়নি। আমি বলছি থাম বাবা এক এক করে হোক, হ্যাঁ এটা ঠিক আছে, এটা এটা একটু বড় মনে হচ্ছে, এটা খুব বড় লাগছে। আরে এটার একটা বাটন নেই, খুব খুলে চলে গেছে, সে বাটন নাই বল বলে ইয়ে করে, বন্ধ কর বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, এই কালারটা বেশ ভালো লাগছে, বড় আছে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এই কালারটা। আর ভাবছি কিছু মানে বিস্কিট টিস্কিট নিই, আমি যখনই আসি তখনই নিই বেশিরভাগই, আমাদের তেল টেল আগে বেশিরভাগই বাজার এখান থেকেই করতাম, কিন্তু তারপরে অ্যামাজন ফ্রেশ অ্যামাজন এসব হওয়ার পর থেকে, আর বইও তো নিয়ে যেতে হয়, তো কিন্তু যখন এসছি দেখলাম এখানে বিস্কিটগুলো বেশ ভালো পাওয়া যায়, তো ভাবলাম নিয়ে নিই, ঐশীর পছন্দ মতো নিলাম, এমনি তো ঐশীর পছন্দ মতো বাড়িতে রাখা আছে, তা ভাবলাম দু একটা নিয়ে চা দিয়ে খেতে সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে। আর এখানে দেখো বাই ওয়ান গেট ওয়ানও করা থাকে অনেক, দেখো এগুলো বেশ ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই থাকে। তো যাই হোক পছন্দ মতো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি,
আর এদিকে এলাম সাবানে, সুপ্রতিম বললো সাবান না নেবা তো নাও, আমি বললাম না সাবান আছে বাড়িতে। তাই দেখছিলাম তিনটে নিলে একটা ফ্রি থাকছে, তো নট ব্যাড, থাক এখন যেটা আছে। এই যে একটা জার নিলাম সাদা তেলের জার, যে আমাজন থেকে অর্ডার করতাম, তো দেখলাম একই প্রাইসের মধ্যে চলে আসছে মোটামুটি, থাক এখান থেকেই নিয়ে চলে যায়। আর এখানে এই একটা ক্যাফে করেছে, মানে ভি মার্টেরই একটা ভেতর থেকে একটা ক্যাফে করেছে, মানে এক্সিটটা এখান থেকে বেরোতে হবে, দেখতে পাচ্ছ? বেশ ভালো, ভালো লাগলো আমার দেখে। এবারই নতুন এটা মনে হয় ওপেন করেছে, কিছুদিন হলো পুজোর পরে, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে এখানে একটু কফি টফি খাওয়া যেতে পারে এসে, তোমরাও এসে এখানে দেখতে পারো। তাই ভাবলাম তোমরা একটু শেয়ার করে দিই। এসছি আর ফ্রেশও হয়ে গেছি, আর চা নিয়ে চলে এলাম, আর চায়ের সাথে আজকে এগুলো খাবো। এই যে দেখলেই তো বিস্কিটটা নিলাম, আর হচ্ছে চিপস, চিপস তো না সরি লেস এটা, আর চা দিয়ে খাবো এখন জমিয়ে একটু। দেখি অনেকদিন হলো, এগুলো আমরা নোনতা বিস্কুট বলতাম ছোটোবেলায়, কত খুব ভালো লাগতো মানে ঠিক না, ছোটো একটা বিস্কুট মুখে মুখে করে ঢুকে যায়। আর দেখো রাত্রে ডিনারে এইটা করছি, মানে দুপুরকার ভাতটা ইয়ে করে নিলাম, একটু ধরো ফ্রাইড রাইসের মতন করে নিলাম, ডিম পেঁয়াজ তারপরে টমেটো এই দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করে নিলাম। আমি এটা খাবো আর সোনু খাবে না, সোনুকে এমনি ভাত দিয়ে দিলাম, সাদা ভাত অল্প ছিল, আর করলাম রুটি। সুপ্রতিমের খুব কাশি হয়েছে তাই রুটি খাবে, আমরা রুটি খেতে পারি না কারণ অ্যাসিডিটি হয় খুব, তো কী করবো ঠান্ডা লেগে গেছে ওর, তো ওর জন্য তিনটে রুটি করে নিলাম। এই ডিনার আজকে হয়ে যাবে এই সব দিয়ে। সো ফ্রেন্ড, তো আজকে সারাদিনে আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।